না চালাতে পারলে এই 3 সেকেন্ডের চেষ্টাতেই আমার লাইফের কন্টেন্ট হয়ে যাবে। আমি কিন্তু করে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর এতক্ষণে হয়তো থামলাইন আর ক্যাপশন করে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে। তো কিছুদিন আগে আমি কলকাতা গেছিলাম আমার মাসির বাড়িতে। তো সেখানে গিয়েই আমি প্রথমবার ইকো পার্ক ভিজিট করেছি। তো সেটা নিয়েই আজকের ব্লগটা। তো তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি কি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো প্রথমেই আমরা ইকো পার্কের গেট নাম্বার 2 থেকে টিকিট করি সবার জন্য। হ্যাঁ, ইকো পার্কের 6টা গেট আছে, তার মধ্যে আমরা গেট নাম্বার 2 থেকে আমাদের টিকিটটা করি এবং তারপরে গেট নাম্বার 2 দিয়েই এন্ট্রি করি। আগেই বলে রাখি, ইকো পার্ক কিন্তু অনেক বড়। ইকো পার্ক অনেক বড় একটা এরিয়া নিয়ে তৈরি। তো ইকো পার্ক কিন্তু এক দিনে ঘুরে কমপ্লিট করা যায় না। আর আমরা গেছিলাম একদম বিকেল বেলায়। তো এখানে লেকের ধারে সানসেটের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। আর এই যে এই পাশ থেকে আমাদের দেখা যাচ্ছিল আইফেল টাওয়ার। আমরা বিকেলবেলায় ছিলাম, তার জন্য এখন লাইটিংটা ঠিক শুরু হয়নি। আর একটু সন্ধে করে আসলে এখানে কিন্তু লাইটিং দেয়, আর যেটা দেখতে একদম মানে খুব সুন্দর লাগে দেখতে। তো এরপর আমরা সাইক্লিং করার চেষ্টা করছিলাম, আমি আর আমার দিদি, আরও হচ্ছে আমার আরেক দিদির ছেলে। ও আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে ব্যালেন্স করে আমরা সাইক্লিংটা করব নিয়ে। তারপরে এভাবেই সাইক্লিং করেছি আমরা। আশেপাশটা ঘুরে দেখছিলাম, এই যে এখানে বিভিন্ন রকমের কটেজ আছে যেখানে কিন্তু থাকাও যায়, আই মিন স্টেও করা যায়। আর তাছাড়া এই যে ফাউন্টেন আছে খুব সুন্দর, এখানে কিন্তু একটা ফাউন্টেন নয়, অনেকগুলো ফাউন্টেন আছে ইকো পার্কে এরকম। আর এই যে এটা হলো গিয়ে মাক্স ল্যান্ড, মানে এখানে এই জায়গাটায় বিভিন্ন ধরনের মাক্স দিয়ে সাজানো আছে, বিভিন্ন রকমের মাক্স, যেমন ঠাকুরের মাস্ক, তারপরে ভূতের মাস্ক, বিভিন্ন টাইপের মাস্ক দিয়ে সাজানো আছে। তোমরা দেখো, বেশ ভাল লাগবে জায়গাটা। এই যে এই জায়গাটা হলো সাওয়ার জোন, মানে দিনের বেলা এখানে ফলস রেইন হয়। এই যে চারিপাশ ঘিরে রেখেছে যে এতগুলো শাওয়ার, এই শাওয়ারগুলো দিয়ে দিনের বেলা ফলস রেইন হয় এখানে। আরেকটা হলো গিয়ে চেঞ্জিং রুম, এখানে চেঞ্জও করা যেতে পারে যদি শাওয়ারে জামা কাপড় ভিজে যায় সেই বেলা। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ইকো পার্কে। তারপরে এপাশ ওপাশ ঘুরে আমরা গেট নাম্বার 3 দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, আগেই জানিয়ে রাখি আমরা কিন্তু 7 Wonders ঘুরিনি, কারণ ওটা গেট নাম্বার 4-এর কাছে। আর গেট নাম্বার 3 দিয়ে বেরিয়ে একদম গেট নাম্বার 3-এর পাশেই রয়েছে একটা খুব সুন্দর মিষ্টির হাব। এখানে কিন্তু প্রচুর ধরনের মিষ্টি রয়েছে, এবং একটা না, এখানে অনেকগুলো কাউন্টার আছে এবং অনেকগুলো কাউন্টারে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে।
এখান থেকে আমি প্রথমে ট্রাই করি হচ্ছে বেকড কেক, এটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। দেন তারপর ট্রাই করি হচ্ছে রসমালাই আর ছানার পায়েস, এই দুটো আইটেমও খেতে খুব সুন্দর ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং তারপর আসি CC2, এবং CC2 থেকেই ডিনার কমপ্লিট করে বাড়ি ফিরি। তো তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো। আমার চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি আবারও একটা এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, কারণ খুব রিসেন্টলি আমি ভিজিট করব সুন্দরবন, তো সেখানকারও ব্লগও আসতে চলেছে। তো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো, আশা করি দেখা হবে খুব তাড়াতাড়ি।